ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষিত সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের অভিযানে উদ্বাস্ত জীবন শত শত পরিবারের। বিনা নোটিশে উচ্ছেদের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় মানবেতেও দিন কাটছে তাদের। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিবন্ধী ফাতেমা বেগম চলাফেরায় অক্ষম, খেতেও হয় অন্যের সাহায্যে। স্বজন বলতে সৎ মা ছাড়া আর কেউ নেই। উচ্ছেদের পর আশ্রয় নিয়েছেন খোলা মাঠে, যেখানে ঠাঁই শত শত ভূমিহীন পরিবারের। আজকের আমার গায়ে উচ্ছেদ করে আমার গায়ে পথে পাঠাই দেবে, তাই আমরা বুঝতে পারিনি, বুঝতে পারিনি, আমরা ঘর দিতাম না। ঘর করতেছে, তারাই পেয়েছে ঘর, আমরা পাই, কেন না আমরা অসহায় মিলে আমরা পাই। সাতক্ষীরা থেকে শ্যামনগরের ভেটখালি পর্যন্ত 62 কিলোমিটার সড়কের ধারে প্রায় 400 ফুট অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। বাস্তুহারাদের অভিযোগ, বিনা নোটিশে তাদের উচ্ছেদ করা হয়েছে। পুনর্বাসন চান তারা। নোটিশ ছাড়া আমাদের এই হঠাৎ করে ভেঙে চুরি দিয়েছে, এখন বাইল বাচ্চা নিয়ে আমরা এই মাঠের ভিতরে পলিথিন টাঙায় আছি। এই বর্ষার সময় ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে, আমরা অনেক অনুরোধ করেছিলাম কিন্তু আমাদের কোনো কথাই তারা রাখেনি। আমাকে যে একটু রাইন্দি বাড়ি খাবো সে হাড়ি ভাতেলো আমাকে নেবার সময় দেয়নি। আমাদের পাশেও কেউ নেই, আমাদের কোনো জায়গা জমি কোনো কিছু নেই। পুনর্বাসন না করে উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জেলা নাগরিক কমিটি। মানুষকে আপনারা ঘর দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন বলছেন, আপনারা ভূমিহীন মুক্ত এলাকা বলছেন, আজকে এই যে হাজার হাজার মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করাটা অমানবিক, এবং আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, একই সাথে তাদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি। মাইকিং করেই সব স্থাপনা ভাঙ্গা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। বেশি মানবিকতা দেখালে উচ্ছেদ করা যাবে না বলেও মত তার। উচ্ছেদের নিয়মই এরকম যে অবৈধভাবে আসো, হয় স্বেচ্ছায় সরে যাও অথবা আমাকে সরাই দিতে হবে। এখানে যেহেতু ম্যাজিস্ট্রেট আছে, তিনি যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে চলবে। এটা আমরা গত 1 মাস ধরে তাদেরকে এই উচ্ছেদ অভিযান করা হবে এই ঘোষণা আমরা দিয়ে আসতেছি। সাতক্ষীরাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলেও থাকার কোনো জায়গা নেই এসব ভুক্তভোগীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।